গত ক্লাসে আমরা নাম্বারের গুরুত্বপূর্ণ দুইটা রুলস তুলে ধরছিলাম। আবার আজকের ক্লাসে তার পরবর্তী বাকি কিছু ব্যতিক্রমধর্মী রুলস আমি তোমাদের সামনে তুলে ধরব। নাম্বার অর্থ বচন, আমরা জানি না জানি না, এই সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার এটা আইডেন্টিফাই করার দরকার আছে না আমাদের, শিখে রাখার প্রয়োজন আছে কি না? ভালো করে খেয়াল করো, আমি এখানে তিন নম্বর পয়েন্টে দিয়েছি নাউনের শেষে এফ বা ইএফ, না দিয়েছি এফ বা ইএফ বা এফই, এফ শুধু এফ বা এফই বা ইএফ যাই থাকুক না কেন, যদি নাউন এর শেষে যদি এটা থাকে তাহলে এটাকে প্লুরাল করার সময় আমরা কি করব, এই এফ বা ইএফ উঠিয়ে ভিইএ যোগ করব। আমার সাথে সাথে বলো, নাউনের শেষে এফ ইএফ বা এফই যদি থাকে তাহলে এটাকে প্লুরাল করার ক্ষেত্রে এফ বা ইএফ বা এফই উঠিয়ে ভিইএ যোগ করতে হবে। প্রুফ দেখো, লাইফ এল আই এফ ই লাইফ, এখানে এফই ছিল, এই এফ ইটা উঠিয়ে কি ভিইএ যোগ করেছি না, এটা ছিল সিঙ্গুলার, এটা কি প্লুরাল, এটা কি প্লুরাল। এখন থিফ টি এইচ আই এফ, এখানে ইএফ উঠে উঠাই দিছি না, ভিইএ যোগ করেছি, তার মানে এই কমন রুলসগুলো তোমার একেবারে মেমোরিতে সেট থাকতে হবে। ওকে, এবার পরেরটাই যায়, নাউনের শেষে আই এফ, কী কী এখানে আগেটা ছিল এফ ইএফ আর এফ ই, আর এক্ষেত্রে আই এফ আই এফ ডাবল ও এফ এ আর এফ আই এফ এফ, এগুলো যদি নাউনের শেষে থাকে তাহলে শুধুমাত্র এর যোগ করতে হবে, শুধুমাত্র কী যোগ করতে হবে, শুধুমাত্র এর যোগ করে প্লুরাল করতে হবে, ক্লিয়ার? এটার ক্ষেত্রে ভি এর যোগ করেছিলাম, এটার ক্ষেত্রে ব্যতিক্রম কি, যদি মনে করো একটা শব্দ যেমন চিফ সি এইচ আই এফ, এর শেষে আই এফ আছে, এটার ক্ষেত্রে আমরা শুধুমাত্র এর যোগ করেছি, শুধুমাত্র কি করেছি আমরা, কি আই এস বা ইএস বা ভি এস এগুলো যোগ করেছি, তার মানে যদি নাউনের শেষে আবার বলো আই এফ আই এফ ডাবল ও এফ এ আর এফ আই ডাবল এফ, এটা যদি থাকে তাহলে আমরা শুধুমাত্র এর যোগ করে প্লুরাল করব, কি করব এর যোগ করে, যেমন চিপস চিপস প্রুফ প্রুফস, এই দুইটা, এই যে পাঁচ নম্বর ছয় নম্বর নিম্বের ভিতরে একটা মজা আছে, একটু খেয়াল করো, আমরা সাধারণত জানি যে নাউনের শেষে যদি ও থাকে, ন্যাচারালি জানি ও থাকলে ইয়ের যোগ করতে হয়, ও থাকলে কি করতে হয়, যেমন আই গো টু স্কুল, আই গো টু, এই গোর ক্ষেত্রে সেক্ষেত্রে আমি যদি এখানে মানে প্লুরাল করতে যাই তাহলে গোস জি ও ইয়ের যোগ করতে হয়, আমরা ন্যাচারালি যেটা জানি হি গোস টু স্কুল, সেক্ষেত্রে আমরা ইয়ের যোগ করেছি, তার মানে আমরা ন্যাচারালি জানি যে নাউনের শেষে যদি ও থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কী করি প্লুরাল করার ক্ষেত্রে ইয়ের যোগ করি, কী করি, ঠিক সেই কথাটা দেখো, নাউনের শেষে ও থাকলে ও এর আগে যদি কনসোনান্ট থাকে, কনসোনান্ট থাকলে ইয়েস যোগ করে প্লুরাল করতে হয়, কনসোনান্ট থাকলে কি করতে হয় ইয়েস যোগ করে প্লুরাল করতে হয়, কনসোনান্ট থাকলে, তাই না? ভালো করে খেয়াল করো, যেমন ম্যাঙ্গো এম এন জি ও, এই জিটা কি, এটা এই জিটা ভাওয়েল না কনসোনান্ট, কনসোনান্ট, এর জন্য এর এর এই কনসোনান্ট ভাওয়েলের আগে যদি মানে ও এর আগে যদি কনসোনান্ট থাকে তাহলে ইয়েস যোগ করতে হয়, আবার বলো ও এর আগে যদি কনসোনান্ট থাকে তাহলে কি করতে হয় ইয়ে যোগ করতে হয়, আর ও এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে শুধু এ যোগ করতে, এই দুইটা নিয়মকে একটু কম্বাইনিং করে নি, ও এর আগে যদি কনসোনান্ট থাকে তাহলে আমরা ইয়ে যোগ করব, কনসোনান্ট থাকলে কি করব, আর যদি ও এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে কি করব, শুধু এস যোগ করব। নাম্বার বাবা অনেক ইম্পর্টেন্ট ইংলিশ গ্রামারের ক্ষেত্রে, এরা অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনে বলো বা শেখার ক্ষেত্রে বলো বা যে অপশনই যাও না কেন এটার গুরুত্ব অনেক, এটা তোমাকে অবশ্যই শিখে রাখতে হবে, এই নিয়মগুলো, আরও কিছু নিয়ম আছে সেটা আমি পরবর্তী ক্লাসে দেবো, আজকেরগুলো আরেকটু রিপিট করি বাবা, নাউনের শেষে এফ ইএফ বা এফই থাকলে ভিএস মানে ওইটাকে উঠিয়ে ভিএস লিখতে হবে, ওইটাকে উঠিয়ে কী লিখতে হবে, আবার যদি আই এফ আই এফ ডাবল ও এফ এ আর এফ আই ডাবল এফ এটা থাকে তাহলে শুধুমাত্র এর যোগ করে প্লুরাল করতে হবে, শুধুমাত্র এর যোগ করে কি করতে হবে। এবার নাউনের শেষে লাস্টের দুইটার সাথে কম্বাইনিং করেছিলাম এবং বলেছি নাউনের শেষে যদি ও থাকে এবং ও এর আগে যদি কনসোনান্ট থাকে তাহলে ইয়েস, আর ও এর আগে যদি ভাইল থাকে তাহলে শুধু এর যোগ করতে। ওকে, তো পরবর্তী ক্লাসে আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের বাকি যে রুলস আছে সেটা তুলে ধরার জন্য, তার মানে এটা আমাদের মেমোরিতে সেট করে রাখতে হবে।
কিছু জিনিস আছে শুধু মানে তুমি যে মুখস্থ রাখলা এটা না, তোমাকে মুখস্থর পাশাপাশি এটা প্রুফ মানে বুঝে রাখতে হবে। তুমি যদি না বুঝে মুখস্থ করো তাহলে এটা তোমার কাজে আসবে না। ওকে, খেয়াল থাকবে। থ্যাংক ইউ।